দেখ বন্ধু, গাড়ি দিয়ে কি নিয়ে যাইতেছি? গাড়ি দিয়ে তো এটা কাফনের কাপড় নিয়ে যাইতেছে। এটা যার কাফনের কাপড় সে হয়তো বা এখনো টেরি পাইনি। আব্দুল্লাহ বল, কিরে তুই এখনো ঘুমাইতেছিস? জুমার নামাজ পড়তে যাবি না কি? আজকে শুক্রবার। আরে বেটা, 12টা বাজে গেছে আর তুই এখন বলতেছিস শুক্রবার কি না? আচ্ছা দাঁড়া, আমি আইতেছি। আরে বেটা, সপ্তাহে একদিন মাত্র জুমার দিন, তাও তুই লেট করে আসলি। আর ঘুম থেকে ওঠাস 12টার দিকে, এত রাত পর্যন্ত কি করস? এই তো একটু গেম খেলা হয়। নামাজ তো পড়স না, গেম খেলে শুধু সময় অপচয় করস। এভাবে চললে কি হয়? চল উঠ, এখন নামাজ পড়ে আসি। না, আমার এখন বাড়িতে যাইতে হবে। আরে নামাজটা পরে পরে বাড়িতে যা। না তুই পড়াস, আমার এখন প্রস্তুতি নাই। কিসের প্রস্তুতি? নামাজ পড়তে আবার প্রস্তুতি নাও লাগে? আজকে না বন্ধু, পরে। পরে মানে পরে কখন? আরে বেটা, এখন অনেক সময় আছে, পরে এক সময় ভালোভাবে প্রস্তুতি নিয়ে পাঁচ উক্ত নামাজ শুরু করব। আমরা অনেকেই মনে করি এখন তো সবার যুবক বয়স, এখনই নামাজ পড়ব, আল্লাহ তাআলার ইবাদত করব, দাড়ি রাখব। কি এমন বয়স হয়েছে আমাদের? আমরা মুসলিম, বাট আমাদের ইসলামিক জ্ঞানের প্রয়োজন নেই। এখন তো আনন্দ ফুর্তি করার সময়, জীবনে অনেক সময় আছে, পরে এক সময় একেবারে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আল্লাহর ইবাদত করা শুরু করব, নামাজ পড়া শুরু করব, কোরআন পড়া শুরু করব। কিন্তু এটা কি কখনো ভেবেছি? হয়তোবা আমার মৃত্যুর কাফন বাজারে চলে এসেছে, কিন্তু আমি এখনও টেরি পাইনি। আমি শরীফুল ইসলাম সোহান। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমরা মৃত্যুকে ভুলে গিয়ে দুনিয়ার ব্যস্ততায় বিভোর হয়ে পড়েছি, ইবাদত করব করব বলে কাফনের কাপড়ে জড়িয়ে পড়ি। মহান রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।